যেমন বঙ্গে পারত চড়ছে তীব্র ঠিক সেই একইভাবে বঙ্গরাজ্য রাজনীতিতেও চড়ছে পারত আর এই নিয়ে বঙ্গরাজ্য রাজনীতিতে আগামী দিনে আসছে তৃতীয় দফার লোকসভা ভোট আর তার আগে কেমন প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে আমি রয়েছি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আমার সাথে রয়েছে অরুণোদয় পাল চৌধুরী তার সাথেই কথা বলবো তিনি কেমন প্রচার চালাচ্ছে কারণ আমরা জানি যে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবারও তিনবারের জন্য প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে সাজদা আহমেদ তাকে কিভাবে টক্কর দিচ্ছেন দাদা প্রথমে জানবো দেখুন আমার নাম চব্বিশ তারিখে ঘোষণা হয়েছে আমি পঁচিশ তারিখ থেকেই প্রচারে নেমে পড়েছি আমি যেহেতু বিজেপির জেলা সভাপতি প্লাস ক্যান্ডিডেট কাজে পুরো সংগঠন আমার হাতে আছে আমি প্রচার করছি একদম মাইক্রো এলাকায় অর্থাৎ আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি চলে গিয়ে আপনার অঞ্চল ওয়াইজ আপনার হচ্ছে টোটোয় করে উঠে হুটখোলার টোটোতে উঠছি আমার সঙ্গে কর্মীরা বাইক নিয়ে এবং মহিলারা টোটোই চেপে বাইরা নিয়ে আমি একদম মাইক্রো এলাকায় কভার করছি এবং সেখানকার মায়েদের সঙ্গে দাঁড়াচ্ছি দাঁড়িয়ে কথা বলছি সমস্যা কি আছে তাতে দেখা যাচ্ছে প্রান্তিক এলাকায় ব্যাপক সমস্যা মানুষ বলছে যে কোন আজকে আমাদের আজকের দিনেও আমাদের পুকুরের জল খেতে হয় কেন খেতে হয় না আজকে হর জল প্রধানমন্ত্রীর যে প্রকল্প সেই প্রকল্প তো সর্বত্র গিয়ে এখনও শুরু হয়নি যেখানে গেছে সেখানেও ব্যাপক চুরি দুর্নীতি রয়েছে আর দেখা যাচ্ছে চার পাঁচটা গ্রাম মিলিয়ে একটা টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েল যদি খারাপ হয়ে যায় সেখানে পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত মেম্বারকে জানালেও দেখা যাচ্ছে সেটা সারানো হচ্ছে না যার ফলে সাবস্টিউট কোনো ব্যবস্থা নেই বলে মানুষকে পুকুরের জল খেতে হচ্ছে দু সালে এটা মানে অত্যন্ত লজ্জার বিষয় তারপর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আবাস যোজনা দেখা যাচ্ছে গ্রাম বাংলার ভেতর ঢুকলে এখনও টালির চাল টিনের চাল খড়ের চাল এমনকি ত্রিপলের চাল রয়েছে হুগলার চাল রয়েছে তাহলে আমার কথা হচ্ছে প্রধানমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প যে গরিব মানুষের জন্য ঢালাই ছাদযুক্ত বাড়ি সেটা থেকে গরিব মানুষ বঞ্চিত হচ্ছে বিজেপি যারা করে পাবে না জানি কিন্তু তৃণমূলেরও যারা গরিব মানুষ তারা কিন্তু এর থেকে বঞ্চিত এই সুযোগ থেকে কারা পাচ্ছে গ্রামে জিজ্ঞাসা করছিলাম তারা বলছে যার দোতলা তিনতলা বাড়ি আছে তার বাড়ি ছেলের বই অথবা তার স্ত্রীর নামে তারা ঘর পাচ্ছে আর কি ঘর দেবে বলে কুড়ি হাজার পঁচিশ হাজার নেতারা নিয়েছে কিন্তু নেওয়ার পরে ঘরও দেয়নি টাকাও ফেরত দেয়নি কাজে এই ব্যাপক দুর্নীতি রয়েছে সর্বত্র আজকে গ্রাম বাংলায় ভেতরে ঢুকলে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী যে গ্রামীণ সড়ক যোজনা সেখানেও ব্যাপক দুর্নীতি দেখা যাচ্ছে গ্রামের ভেতরে এখনও ইটের ভাঙাচোরা রাস্তা যেখানে টোটো থেকে নেমে যেতে হয় কারণ যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে টোটো সেই জন্য আমাকে সেখানে হাঁটতে হচ্ছে এমনকি মাটির রাস্তা পর্যন্ত রয়েছে তাহলে আমার কথা হচ্ছে গ্রামে মানুষকে কিন্তু পুরোপুরি বঞ্চিত করা হচ্ছে আজকে শাসক দল পুরো দাপিয়ে তাদের কণ্ঠরোধ করে রেখেছে এমনকি হাওড়া এই গ্রামীণ জেলা অর্থাৎ উলমেরিয়ার লোকসভা কেন্দ্রে এখানেও সন্দেশখালীর মতো ঘটনা আছে চন্দ্রপুরে কদিন আগেই তিনশোর মতো পরিবার তারা ঘরে ঢুকেছে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আমার কথা হচ্ছে তাহলে প্রশাসন কি করছে কেন মানুষ তার ঘর হয়ে থাকবে বাইরে দিনের পর দিন তাহলে আজকে শাসক দলের হেলনে দলদাস পুলিশ কাজ করছে যার ফলে মানুষ কোনো প্রশাসনিক দিক থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এছাড়া সবচেয়ে মজার ব্যাপার আপনি শুনলে হাসবেন আমার উদায়নালপুরের তিন নম্বরের মণ্ডল সভাপতি সুশান্ত মাইতি এবং যুবর সভাপতি যুবর কনভেনার উদারালপুরের বাপ্পা সরকার ওরা আমি র্যালি করব যেদিনকে তার আগের দিন ঝালনা দিয়ে এলাকা সাজাচ্ছিল রাত্রিবেলায় তৃণমূলের বাহিনী সেই ঝালনাগুলো খুলে ফেলে দিচ্ছিলো তখন ওরা আমার মণ্ডল সভাপতি এবং যুবর কনভেনার গিয়ে প্রতিবাদ করলে যে এটা কেন আপনারা খুলে ফেলছেন তখন এদেরকে ব্যাপক মারে এমনকি সুশান্ত মাইতিকে সাপল দিয়ে মারে এবং তার পা দু জায়গায় ভেঙেছে দুটো টুক রয়েছে একটা পা এবং সে ওখান থেকে আমতা হসপিটালে যায় আমতা হসপিটাল থেকে যথাযথ চিকিৎসা হচ্ছে না দেখে বর্তমানে সে সজ্জীবন হসপিটাল উলুবড়িয়ায় ভর্তি আছে এবং তার গতকালই অপারেশন হয়েছে এবং সেই যারা মার খেলো তারা যে একটা ডায়েরি করেছিল সেটা এফআইআর লঞ্চ হয়েছে কিন্তু এমন সেকশন দেওয়া যে পরের দিনই তারা ছাড়া পেয়ে গেছে এবং তারা আবার এসে এলাকাতে শাসাচ্ছে উল্টে আমার আমি যে মার খাওয়ার পরে থানায় গিয়েছিলাম যাতে যথাযথ শাস্তি হয় সেদিকে সিআই সাহেব ছিলেন এসডিপিও ও সাহেব ছিলেন এবং বড়বাবু ছিলেন এমনকি উদয়ারণপুরের বড়বাবু ছিলেন উপস্থিত সেদিনকে আমি বলে এসেছিলাম যে ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব আপনাদের অর্থাৎ আমি বলছিলাম আমাদের হয়ে কাজ করতে হবে ওদের হয়ে কাজ করতে হবে যাতে নির্বাচনের সময় যাতে শান্তি থাকে এলাকাতে তার জন্য যদি আমার লোক কোনো অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং ওদের লোক যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেন কিন্তু আপনারা পক্ষপাতিত্ব করছেন শুধু আমাদের ছেলেদের নামেই কেস দিচ্ছেন আর তাদেরকেই ধরছেন ওদেরকে ছাড় দিয়ে রেখেছেন এটা চলবে না কিন্তু তারপরেই হলো কি যেহেতু এরা বেয়ার করেছে আমাদের আঠেরো জন কর্মীর নামে মিথ্যা কেস দিয়েছে কাদের নামে জেলার পদাধিকারী বিধানসভার কলবেলার এদের নামে আঠেরো জনকে কী সেকশান দিয়েছে যে সেকশানগুলো দিয়েছে হচ্ছে চুরি মহিলা তাহলি মারামারি আমি গিয়ে পরদিন বড়ো বললাম যে আপনি এই যে দুটো দুবার যে কেস দিয়েছেন একটা হচ্ছে দশজন একজন আটজন তাহলে এই ছেলেগুলোকে আপনি প্রমাণ করতে পারবেন তো যে এরা এই কাজে লিপ্ত আছে উনি কোনো উত্তর দিতে পারেনি উনি চু নিশ্চুপ ছিলেন আমি বললাম যে দেখুন আজকে এখানে যিনি বিধায়ক আছেন তার চাপে যদি আপনি এই অন্যায় কাজ করেন কিন্তু আমি ছেড়ে দেবো না তার কারণ হচ্ছে এখন নির্বাচন প্রক্রিয়া চলছে দরকার হলে আপনাকে হাইকোর্টে টেনে নিয়ে যাব এর শেষ দেখে ছাড়বো তা আমাদের আজকে টোটাল এরকম সর্বত্র হাওড়া গ্রামীণ জেলাতে যেহেতু ওদের পায়ের তলা শাসক দলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে ওরা হার নিশ্চিত জেনে গেছে সেই জন্য শেষ মুহূর্তে ওরা পুলিশ দিয়ে সন্তা পুলিশকে দিয়ে মিথ্যা কেস এবং ওদের হার্মাদ বাহিনী দিকে দিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে এলাকাতে যার ফলে হচ্ছে কি যাতে মানুষ ভয়ে ভীত হয়ে গুটিয়ে যায় কিন্তু বর্তমানে আমার আমি যেহেতু বিজেপির জেলা সভাপতি সংগঠন আমার হাতে আছে এবং আমি ক্যান্ডিডেট সেই জন্যে আমার সুবিধা হচ্ছে সমস্ত এলাকার কর্মীদের আমি চিনি এবং তারাও দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ যে যে কোনো মূল্যে এবার আমরা তৃণমূলকে এখান থেকে উৎখাত করব এবং আমরা যে প্রচার চলছে তাতে সাধারণ মানুষ যেভাবে সাড়া দিচ্ছে আমি নিশ্চিত যে তৃণমূল এখান থেকে পরাজিত হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি এখানে পদ্ম ফোটাচ্ছে দশ বছর ধরে রয়েছেন সস্তা আহমেদ আবারও তিনি নির্বাচিত হয়েছেন তো সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে দশ বছরে তিনি মানুষদের জন্য কিছু করেন কিন্তু দেখুন আজকে ওলাকে আমি পরিযায়ী পাখি আখ্যা দিয়েছি তার কারণ হচ্ছে ইলেকশন মিটে গেলে ওলাকে এলাকায় কেউ দেখতে পায় না প্রাকৃতিক যখন দুর্যোগ হয় যখন মানুষ হাহাকার করে তখনও ওলাকে কেউ দেখতে পায় না এবং আপনি এলাকাতে মানুষকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন যে ওনাকে কেউ কোনো সময় দেখতে পান না উনি সংসদ হয়েছেন বাড়ি চলে গেছেন আবার নির্বাচনে এসছে দাঁড়িয়েছেন এবং তারপরে উনি এখন এসে হাজির হয়েছেন কাজে মানুষ ওলাকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছে মানে কিছুদিন আগেই চত্বরে পোস্টার পড়েছিল যে যে উলুবেরিয়ার তৃণমূল প্রার্থী শাজা আহমদ নিখোঁজ তো সেটা কি তার মানে সত্যি হ্যাঁ সেটা সেই কারণে সত্যি কারণ ওনার নাম ঘোষণার পরেও উনি এলাকাতে আসেননি সেই জন্যই কর্মীরা লিখেছে এটা ওদের বিষয় কিন্তু সেটা আমার বিষয় তৃণমূলের লিখেছে হ্যাঁ না তাছাড়া কারা করবে তৃণমূলের কর্মীরাই লিখেছে তার কারণ তৃণমূলের কর্মীদের মধ্যেই খুব আছে তার কারণ উনি এক নম্বর হচ্ছে এখানে থাকেন না উনি থাকেন খিদিপুরে উনি থাকেন কলকাতায় কলকাতায় থাকেন এবং উনি ইলেকশান হলে আসেন উনি তারপর জিতে চলে যান এবং আজ উনি আপনি আমি দায়িত্ব নিয়ে বলছি এই যে দুবারের উনি সাংসদ হয়েছেন কোনোদিন পার্লামেন্টে উলুবড়িয়ার উন্নয়ন নিয়ে দু মিনিটে উনি খরচা করেননি অর্থাৎ উনি সাইলেন্ট সাংসদ হ্যাঁ তাহলে এই ব্যক্তি দুবার নির্বাচিত হয়েছে তাহলে তাকে যদি তৃতীয়বার নির্বাচিত হয় কোনো উন্নয়ন হবে না মানুষ বুঝে নিয়েছে যার ফলে আমি যেহেতু ভূমিপুত্র এবং আমি সংগঠনের লোক আমি বারো মাস মানুষের আপত্তি বিপতি ছুটে যাই যার ফলে মানুষের আমার প্রতি আস্থা আছে এবং সেই জন্যেই আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ আমাকে দু হাত তুলে আশীর্বাদ করবে উলুমেরিয়ার জনগণ আপনি কি কী উন্নয়নমূলক বার্তা নিয়ে দয়ারে দোয়ারে পৌঁছে যাচ্ছে দেখুন একটা হচ্ছে যেমন আমি শ্যাম্পু সেদিকে বলেছি মানুষ আমাকে আশীর্বাদ করলে প্রথম কাজ হবে যাতে শাসক দেখো এইবারে যে প্রধানমন্ত্রী আবার মোদিজি হচ্ছে মানে কোনো সন্দেহ নেই উনি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন আর শাসক দলের যদি সংসদ থাকে তাহলে এলাকায় উন্নয়ন সম্ভব হবে এবং আমি যদি জনগণের দ্বারা নির্বাচিত হই দিল্লিতে যাই তাহলে দিল্লিতে আমি যেমন উদয়নপুরে শ্যাম্পুরের ব্যাপারে বলেছি যে যাতে ওখানে রেল সড়কের ব্যবস্থা হয় অর্থাৎ শ্যামপুর থেকে মানুষকে কর্মসংস্থানের জন্য বা কাজের জন্যে তাকে দৈনিক বেরোতে হয় তাদের যাতায়াতের ওই বাস ছাড়া কোনো ভরসা নেই সে তাতে প্রচণ্ড কষ্ট হয় যাতে ওখান থেকে যাতে আগামী দিনে বাগলানের রেল ব্যবস্থার যোগাযোগ যাতে হয় তার জন্য আমি নিশ্চয়ই সংসদে আপিল করব এবং আমি তার জন্য লড়াই করব। এই প্রতিশ্রুতি আমি দিয়েছি এছাড়া যাতে ওখানে একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল হয় সেই জন্যও আমি চেষ্টা করব তার কারণ ওখান থেকে উলমেরিয়ায় আসতে হয় এবং হসপিটালের অবস্থা খুব খারাপ আপনারা যদি যান দেখতে পাবেন মানুষ বিজ পড়ে আছে এবং যথাযথ চিকিৎসা পায় না এবং সেই নোংরা পরিবেশ অর্থাৎ সেইখানে মানুষ এসে আজকে পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা ভেঙে পড়েছে আজকে মহিলাদের কোনো সুরক্ষা নেই আজকে উলুড়িয়া লোকসভায় যে সন্ত্রাস রয়েছে আমি প্রথম প্রতিশ্রুতি দিয়েছি আমি জিতলে এখানে সন্ত্রাসমুক্ত উলুড়িয়া তৈরি করব নারীদের সুরক্ষা দেবো যেটা নারীদের এখানে সুরক্ষা নেই একুশে নির্বাচনের পর আমাদের মহিলারা ধর্ষিত পর্যন্ত হয়েছে অর্থাৎ নারীর সুরক্ষা এবং যুবকদেরও আপনার আমতা উদাহরণপুরের বিস্তীর্ণ এলাকার ছেলেদের শ্যামপুরের তাদের বাইরের ভিন রাজ্যে যেতে হয় কাজের জন্যে কোনো কর্মসংস্থান নেই আজকে তারা কোথায় যাচ্ছে তারা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো কারণ সেখানে উন্নয়ন আছে শিল্প আছে আর এক সময় আসতো সারা পশ্চিমবাংলায় বাইরের রাজ্য থেকে কাজ করতে আর এখন ঠিক উল্টো আজকে এখানে মাননীয়াকে দেখেননি কেউ কোনো দিন কোনো শিল্প কলকারখানা ফিতে কাটছেন উনি খেলা মেলা মহৎসব নিয়েই ব্যস্ত থাকেন যার ফলে হচ্ছে কি উনি অন্যায়ের পক্ষে উনি ন্যায়ের বিপক্ষে তার কারণ আপনারা সন্দেশখালীতে দেখেছেন সন্দেশখালীতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের যে সমস্ত বিবৃতি দিয়েছে আপনারা জানেন সাধারণ মানুষ জানে উনি সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি একটা মহিলা ধর্ষিত হলে উনি বলেন ছোটো ছোটো ঘটনা তাহলে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি একজন ধর্ষিতার হওয়ার পরে যদি বলে ছোট ঘটনা তাহলে সেই রাজ্যে তাহলে মহিলাদের কি অবস্থা আপনি বুঝতে পারছেন তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি বিভিন্ন জায়গায় তৃণমূলে ভাগন ধরছে বিজেপিতে যাচ্ছে সেখানে উলুবেড়িয়ার ঠিক চিত্রটা কি উলুবেড়িয়াতেও দৈনিক আমাদের বিভিন্ন সভাতে আমাদের তৃণমূলের লোকেরা আমাদের দলেতে আসছে আমাদের ঝামড়া ধরছে সেদিকে শ্যামপুরেও প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের লোক জয়েন করেছে এছাড়া আমাদের যে গুরু সম্প্রদায়ের লোকও জয়েন করেছে এমনকি পার্টির দায়িত্বে আছে তারা পর্যন্ত এসে জয়েন করছে আমাদের উত্তর বিধানসভায় অনেক লোক জয়েন করেছে এবং আপনার বাগরানি জয়েন করেছে উদাহরণপুরে জয়েন করেছে প্রত্যেকটা বিধানসভাতেই তৃণমূল থেকে আমাদের দলে আসছে তার কারণ হচ্ছে যারা এই অন্যায়ের বিপক্ষে তাদের আজকে বিবেকের তাড়ে দেখা দিয়েছে যে না এই রাজনৈতিক দলটার করা যাবে না সেই জন্যে তাদের বোধোদয় হয়েছে সেই জন্যে তারা এই তৃণমূলকে প্রত্যাখ্যান করে মোদিজির উন্নয়নের শরিক হওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টির তারা হাতে তুলে নিচ্ছে একটা প্রশ্ন রয়েছে একটু মজাদার প্রশ্ন আমরা দেখছি যে সমস্ত জায়গায় বিজেপি এবারে প্রার্থী দিয়েছে কোথাও ভূমিপুত্র বা কোথাও ভূমিকন্যা এটাই কি বিজেপির ট্র্যাজেডি দেখুন একটা হচ্ছে কি যদি এলাকার যদি সলতাল হয় তাহলে সেই এলাকার উন্নয়নের জন্য তার যতটা দরদ থাকবে এবং সবচেয়ে বড় কথা তাকে তিনশো পঁয়ষট্টি দিন এখানে পাবেন যেমন আমি সংগঠনের কাজ করি তিনশো পঁয়ষট্টি দিন আমাদের কর্মীদের সঙ্গে থাকি এবং এখানকার মানুষের সুখ দুঃখের সাথী হই এবং তাদের পরিষেবা দিই অনুরূপভাবে আমি আগামী দিনেও এখান থেকে নির্বাচিত হয়ে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকবো এবং তাদের সুখ দুঃখের অংশীদার হব এটা দায়িত্ব নিয়ে বলছি এবং যাতে এলাকার সার্বিক উন্নয়ন হয় যাতে যুবক সম যুবক সমাজ যাতে না বঞ্চিত হয় মহিলারা বঞ্চিত হয় কৃষক সম্প্রদায় যাতে না বঞ্চিত হয় গরিব মানুষ যাতে না বঞ্চিত হয় সেদিকে আমি লক্ষ্য দেবো এই সরকার এমনই সরকার যে এরা রেশন গরিব মানুষের রেশন পর্যন্ত চুরি করে চুরি করে কোটি কোটি টাকা কামিয়েছে আজকে যিনি অপরাধী অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আজকে মাননীয় তার কোনো সমালোচনা করে বালু তিনি বলছেন বালু কি করেছেন তিনি বালুর পক্ষ নিচ্ছেন শাহজাহানার মতো ব্যক্তির উনি পক্ষ নিচ্ছেন শাহজাহান কী করেছে তাহলে ওনার আজকে যদি যে মাননীয়া ঠিক নেই উনি সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করছেন মিথ্যা কথা বলছেন কাজেই এই দলটা এমনই একটা দল যত বেশি কটুকতা করতে পারবে বলতে পারবে যত বেশি রাহাজানি করতে পারবে তার তত প্রমোশন হবে দলের রাজনীতিক ক্ষেত্রে তাহলে যেরকম মাননীয়া সেরকম তার সমস্ত কর্মীরা আপনি প্রথমেই কথা শুরুতে বলেছিলেন যে আপনি যদি প্রার্থী হিসেবে একদম দাঁড়ান সরি আপনি যদি হন সাংসদ হন তাহলে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সন্ত্রাস মুক্ত করবেন তো সেখানে দাঁড়িয়ে আপনি একজন প্রার্থী হিসেবে সন্দেশখালীর ঘটনাকে কিভাবে দেখছেন কারণ সন্দেশখালীতে সেই শেখ শাহাজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আজকে জনগণের পয়সায় উনি টাকাগুলো নয় করছেন আপনারা আমার সবার ট্যাক্সের টাকায় আজকে সুপ্রিম কোর্টে যে সরকার যে মুভ করছে সেই খরচাটা কোথেকে যাচ্ছে রাজ্য সরকার থেকে তাহলে ট্যাক্সের টাকায় যারা দুর্নীতিবাজ তাদের উনি তাদের পক্ষ নিচ্ছেন আজকে দেখুন মানুষ দীর্ঘদিন ধরে যারা যে সমস্ত যুব সমাজ যারা ঠকেছে যারা যে বেধা বিক্রি হওয়ার জন্য চাকরি পায়নি যারা রাস্তায় ধর্না দিচ্ছেন উনি তাদের পক্ষে নন যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছেন উনি তাদের পক্ষে আজকে যে কদিন আগে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের ব্যক্তির যে চাকরি গেল তার মধ্যে ওই যে প্যানেলটা পুরোপুরি বাদ হলো এর জন্য দায়ী কে পুরোপুরি মাননীয় তার মন্ত্রী সবার লোকেরা এবং আগামী দিনে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে না খাউঙ্গা না খালে দেউঙ্গা অর্থাৎ এই যে দুর্নীতি অন্যায়ের হাত থেকে কেউই বাঁচবে না আপনার যেমন মাপলার যেমন গেছে জেলের ভাত খাচ্ছে আগামী দিনে আমাদের এখানেও দেখবেন যারা উপস্থানীয় রয়েছে এদেরও আগামী দিনে জেলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এসে এই কথাটাই বলেছে যে এখন অর্ধেককে ভরছি এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে বাকি অর্ধেককে ভর হ্যাঁ এবং দেখুন প্রধানমন্ত্রী যা বলেন সেটা করেন উনি বলেছিলেন রাম মন্দির আমরা করব আইনের মাধ্যম দিয়ে রাম মন্দির হয়েছে জোর করে করেননি কাশ্মীর থেকে তিনশো সত্তর তুলব তিনশো সত্তর তুলেছেন মহিলাদের তিনতলা রোধ কর তুলবেন রোধ করবেন করেছেন কাজেই আজকে উনি যেটা বলেন সেটা করেন এই জন্যে মোদি গ্যারান্টি কারণ মোদিজি ফেক কথা বলেন না মাননীয়ার মতো সকাল থেকে রাত্রির অব্দি উনি মিথ্যা কথা বলেন না আজকে প্রত্যেকটা ব্যাপারেই উনি মিথ্যা কথা বলেন সেটা সাধারণ মানুষ জেনে গেছে আজকে উন্নয়নের নামে যে তকমা দেওয়া হচ্ছে এই উন্নয়ন তাহলে আজকে আপনাকে গ্রাম বাংলার চিত্র বললাম তাহলে উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থা দরজায় যদি দাঁড়িয়ে থাকে তাহলে প্রত্যেকটা ভোটে এত রাহাজারি কেন পঞ্চায়েত ভোট পোহসনে হয়েছে আপনার ভোট প্রহসল হয়েছে কারণ রাজ্য পুলিশ দলদাস পুলিশকে দিয়ে উনি করেছেন সকাল আমার নিজের এলাকাতে সকাল থেকে সন্ধ্যা অবধি ভোট না মেটা পর্যন্ত তৃণমূলের হারমান বাহিনী বোমা পিস্তল নিয়ে দৌড়েছে পুলিশের সামনে কিন্তু পুলিশ নিশ্চুপ থেকেছে তার কারণ তারা মাননীয়ার পুলিশ অর্থাৎ দলদাস হিসেবেই কাজ করছেন আজকে যেখানে আজকে সন্দেশখালীর ঘটনা দেখুন তারা কি বলছে আমরা বারবার পুলিশের কাছে গেছি ওরা বলেছে শাজানের কাছে যাও শিবুর কাছে যাও উত্তমের কাছে যাও অর্থাৎ পুলিশ এখানে কোনো ভূমিকাই নেই আজকে পুলিশের যদি ঠিকঠাক ভূমিকা থাকতো তাহলে আজকে এই সন্দেশশালী ঘটনা ঘটতে পারতো না এবং মাননীয়া কি বলেছিলেন দুশো চুরানব্বইটা সিটে একুশে নির্বাচনে আমাকে প্রার্থী বলে করে আপনারা ভোট দিন তাহলে আজকে এই যে যেখানে যা ঘটনা ঘটছে এর দায়িত্ব নিতে হবে ওনাকে এবং ওনার যদি যদি কোনো রকম যদি লজ্জা থাকতো বিবেক থাকত তাহলে উনি পদত্যাগ করতেন উনি লীলজ্জ মহিলা যতক্ষণ না জনগণ ঘাড় ধাক্কা দিয়ে নামাচ্ছে ততক্ষণ উনি পদত্যাগ করবেন না আমরা কালকেই সন্দেশখালীর ঘটনায় দেখেছি যে যেসব অস্ত্রগুলো পাওয়া গেছে তার মধ্যে তিনটি দেশি রিভলভার একটি তিনটি বিদেশি রিভলভার একটি দেশি রিভলভার এবং তার সাথে রয়েছে চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী যে একটি রাজ্য পুলিশের রিভলভারও রয়েছে কিভাবে দেখছেন বিষয়টা দেখুন আজকে এই অস্ত্র ভারলার শুধু সন্দেশখালী না গোটা বাংলা একটা বারুদের স্তূপের পরে দাঁড়িয়ে আছে আর মাননিয়া বিভাজনের রাজনীতি করেন তুষ্টিকরণ রাজনীতি করেন সবকো সাথ সবকো বিকাশ সবকো বিশ্বাস এটা হচ্ছে মোদীজির মূল শ্লোগান অর্থাৎ আমরা ভারতবর্ষের সমস্ত মানুষের কল্যাণেই আমরা কাজ করি আর মাননীয়া পুরো বিভাজনের রাজনীতি করেন সেটা ওনার এই রামনবমী নিয়ে যে সমস্ত কথাবার্তা তার থেকে আপনি দেখেছেন মানুষকে উনি বিভ্রান্ত করছেন ওনার যে মুখ্যমন্ত্রী হিসেবে যে ভূমিকা পালন করা উচিত উনি সেটা করেন না উনি শুধু ভোটের রাজনীতি করেন তাতে রাজ্য গেল কি গেল কিছু যায় আসে না পাওয়া গেছে সেখান থেকে পুলিশের রিভলভার দেখুন পুলিশের রিভলভার কোনো সময় ওরা ছিনতাই করেছে কিন্তু সেটা তখন উদ্ধার হয়নি এখন সেটা পাওয়া যাচ্ছে এবং ওই পুলিশ যে রিভলভারের নাম্বার দেখলে বই যাবে ওটা কোন কার কাছে ছিল কার নামে ইস্যু হয়েছিল তদন্ত করলে সব বেরিয়ে যাবে সেটা এর জন্যে হচ্ছে আপনার হচ্ছে এনআইএ বা সিবিআই দিয়ে তদন্ত করলে তাহলে জলকে জল দুধকে দুধ সব বেরিয়ে আসবে এটা রাজ্য পুলিশকে দিয়ে করলে কিচ্ছু হবে না আজকে যে জিনিস সন্দেশখালিতে কালকে দেখা গেছে এটা কাশ্মীরে কবে মানুষ দেখেছে সেটাও আমাদের চিন্তার বিষয় আজকে মানে জঙ্গলের রাজত্ব পুরোপুরি পশ্চিমবাংলা এটা আপনাকে বলতে পারি এবং মানুষ পরিত্রাণের জন্য মুখিয়ে আছে আজকে কণ্ঠরোধ সন্ত্রাস করে মানুষের কণ্ঠরোধ করে রেখেছে আজকে সন্তেশকালীন যেমন মহিলাদের পিঠ থেকে গেছিলো তারা বেরিয়ে এসে তাদের সমস্ত কিছু ঘটনা বলেছে মানে কি অদ্ভুত ব্যাপার একজন কোনো একটা বউকে যদি দেখতে সুন্দর হয় সকালবেলায় শাহজাহানের বাহিনী বাইক নিয়ে ঘুরে বেড়াবে তাকে রাত্রিবেলায় তাকে যেতে হবে ওদের পার্টি অফিসে এবং যার যার মানে স্বামী তার স্ত্রীকে তার কাছে রাখার অধিকার নেই তাকে জোর করে তুলে নিয়ে যাবে এবং কি বিবৃতি দিয়েছে সেটাও শুনেছেন যতক্ষণ না এসে ফিরবে ততক্ষণ তাদের ছাড়বে না সন্দেশকালীতে পিঠে করার নাম করে মহিলাদের রাত্রে ডেকে নিয়ে যাওয়া হতো তাহলে আজকে মানে কোন এটা মনে হচ্ছে আমরা এটা যে ভারতবর্ষের মধ্যে এটা বলে মনে না যেন আফগানিস্তানে আমরা রয়েছি তাহলে এইটা কল্পনা করা যায় না আজকে যে পশ্চিমবাংলার যে ঘটনা সবশেষ প্রশ্ন আপকিবার চারশো পারে এই বার্তা কতটা মানে এটা টু হান্ড্রেড ফুলফিল হবে এবং আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কারণ মোদীজির যে স্লোগান দিয়েছেন আপকিবার চারশো পার অতি অবশ্যই হবে তার কারণ মোদীজির যে উন্নয়ন সেই উন্নয়ন এবং তার যে কর্মপদ্ধতি এবং গরিব মানুষকে যে সাহায্য আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী করেননি যার ফলে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আলাদা আস্থা আলাদা বিশ্বাস মোদী গ্যারান্টি অর্থাৎ মোদী যা বলেন সেটা করেন সেটা জনগণ জালে যার ফলে মানুষ দু হাত তুলে ওনাকে আশীর্বাদ করবে অর্থাৎ চারশো পার হবেই বাংলা থেকে তিরিশটা বা পঁয়ত্রিশটা আসন পাওয়ার কথা বলে গেছে অমিত শাহ সেটা কি সম্পূর্ণ বার আপনারা দেখবেন আপনার আপনার হচ্ছে পশ্চিমবাংলা যে বলে গেছেন আমরা কি আমাদের নেতৃত্ব ফেক কথা বলেন না মাননীয়ার মতো আমরা গতবারে কি বলেছিলাম বাইশটা সিট আমরা পেয়েছিলাম আঠেরোটা আমরা আরামবাগ হেরেছিলাম এগারোশো পঁয়ত্রিশ ভোটে মালদা দক্ষিণে হেরেছিলাম পাঁচ হাজার দুশো ভোটে তা সেই হারগুলো যেটা হয়েছিল সেটা আমাদের কিছু ত্রুটির জন্য হয়েছে কারণ ওই হারটা নাহলে আমাদের হতো না অর্থাৎ আমাদের যারা নেতৃত্ব যে কথা বলে সেটা খেটে যায় গতবারে যখন বলেছিল অনেকেই হেসেছিল তাচ্ছিল্য করেছিল কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল আমরা সেই কাছাকাছি ফিগারেই পৌঁছে গেছি তো এইবারে যখন পঁয়ত্রিশ যখন বলেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সর্বনীয় অমিত শাহজি আমার দৃঢ় বিশ্বাস যে এবারও আমরা পঁয়ত্রিশটা সিট পাব উলুবিরিয়া থেকে ক্যামেরায় জামসেদ আলীর সাথে ঋতুপর্ণাপ্র রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি